দর্শক শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। জিতলেই সেমিফাইনাল নিশ্চিত, নারী টি টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশের সমীকরণটা সহজই ছিল। সামনে যে ছিল অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, কিন্তু কপাল মন্দ হলে যা হয়। বৃষ্টির কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি এক ওভারও মাঠে গড়ালো না। প্রায় দুই ঘন্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এতেই স্বপ্ন ভেঙেছে বর্তমান চ্যাম্পিয়নদের। পয়েন্ট তালিকায় সেরা চার থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে থাইল্যান্ডের। টাইগ্রেসরা শেষ করল ছয় ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে। সমান ম্যাচে আগেই ছয় পয়েন্ট ছিল, এবারের আসরের পাকিস্তানকে হারিয়ে চমক দেখানো থাইল্যান্ডের। সেমির বাকি তিন দল ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কা।